আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। স্বাধীনতাকামী সংগঠনগুলোর সাথে সমন্বয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের শক্তিশালী পরিকল্পনা শুরু। এরপর জানিয়ে দেব রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়াও ফেরত নিতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার প্রস্তুতি ইইউর। আরো জানিয়ে দেব আর্মেনিয়ায় সামরিক ব্যারাকে আগুন, 15 সেনার মৃত্যু। এদিকে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করল কানাডা। সর্বশেষ জানিয়ে দেব ভারত সীমান্তে চীনা অস্ত্র বোঝায় ড্রোন উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। স্বাধীনতাকামী সংগঠনগুলোর সাথে সমন্বয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের শক্তিশালী পরিকল্পনা শুরু। পশ্চিম তীরে সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ শক্তিশালী করেছে গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস। মূলত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকারের আগ্রাসন প্রতিরোধেই এই উদ্বেগ। পাশাপাশি মুসলিমদের শক্তিমত্তা জানান দেওয়াটাই হামাসের উদ্দেশ্য। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার স্পষ্টভাবে দখলদারিত্ব বৃদ্ধির ঘোষণা দেওয়ার পরই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা আরো জোরদার করেছে এ সংগঠন। খবর জেরুজালেম পোস্টের। ইসরায়েলের ক্ষমতায় আবারও কট্টর ডানপন্থী নেতানিয়াহুর সরকার আসার পরই ফিলিস্তিনিদের ওপর হামলা আগ্রাসনের মাত্রা বেড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এতামার বেন গাভির মূলত হেব্রনের দখলদার গোষ্ঠীর প্রতিনিধি হিসেবেই বেশি পরিচিত। তার দোসর হলেন মন্ত্রিসভার ওপর সদস্য বেজালেল স্মোতরিস্ক, যার পশ্চিম তীরের ওপর বিশাল প্রভাব রয়েছে। এরই জেরে তিনি পবিত্র নগরী জেরুজালেম সহ ফিলিস্তিনিদের বিশাল অংশ দখলের ঘোষণা দিয়ে রেখেছেন। এই সংকট থেকে উত্তরের পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে যোগাযোগ বাড়াচ্ছে হামাস। দলটির দাবি বর্তমান প্রতিরোধের বিকল্প পথ নেই। এ নিয়ে হামাসের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র জাকারিয়া আবু মামার বাড়ি বলেন, বড় পরিসরে সক্রিয় হচ্ছে হামাস। সাধারণ ফিলিস্তিনিদের পাশাপাশি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে অগ্রাধিকার সমুন্নত রাখতে এবং ইসরায়েলি সরকারের হস্তক্ষেপ ঠেকাতে। এটাই সবচেয়ে সফল ও আস্থাশীল উপায়। বর্তমান পশ্চিম তীর এর প্রতিরোধককে শক্তিশালী করার উপর হামাস নজর দিচ্ছে। তিনি আরো বলেন, পশ্চিম তীরের সাথে হামাস যোগাযোগ বাড়াচ্ছে। এ ঘোষণায় দখলদারদের ভীত হওয়া উচিত, কারণ 2021 সালের মে মাসে যে প্রাণঘাতী সংঘাত হয়েছিল তাতে সাইফ আল কুদস বা সোর্ড অফ জেরুজালেমের শক্তিমত্তা দেখেছে তারা। শত্রুদের আগ্রাসনের মক্ষম জবাব দিতে আমরা প্রস্তুত। অবশ্য বর্তমানে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাসের হাতে। অন্যদিকে পশ্চিম তীরের শাসনভার সালমান ফাতাহর নেতা এবং প্রেসিডেন্ট মাহমুদ আল আব্বাস, কিন্তু আগ্রাসন সেখানেই বেশি, যেগুলো প্রতিরোধে সক্রিয় রয়েছে। ছোট বড় নানা স্বাধীনতাকামী সংগঠন, এসব সংগঠনের সাথেই সমন্বয়ের জোর কার্যক্রম চালাচ্ছে হামাস। জাকারিয়া আবু মামার বলেন, স্বাধীনতার প্রশ্নে ফাতাহ, হামাস, ইসলামিক জিহাদ বা পপুলার ফ্রন্ট সবাই জোটবদ্ধ। যে কোনো মুহূর্তে দলগুলো অভূতপূর্ব প্রতিরোধ গড়তে পারে। এমনকি ডেনোস অফ লায়ন্স ও জেনিন ব্রিগেডের মতো ছোটখাটো স্বাধীনতাকামী সংগঠনকেও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়াও ফেরত নিতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের সব ভূমি তারা নিজেদের আয়ত্ত নিতে চান। সেই ধারাবাহিকতায় 2014 সালে কথিত গণভোটের মাধ্যমে নিখোঁজ হওয়া ক্রিমিয়াকেও আবার ইউক্রেন ভুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলেনস্কি। ডাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, আমাদের উদ্দেশ্য হলে নিজেদের সব ভূখণ্ড দখলদার মুক্ত করা। জেলেনস্কি এ সময় আরো বলেন, ক্রিমিয়া আমাদের ভূমি, এটা আমাদের দেশের অংশ, আমাদেরকে আপনাদের অস্ত্র দিন এবং আমরা আমাদের ভূখণ্ড ফেরত আনব। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে পশ্চিমাদের কাছে আরো অস্ত্র চেয়েছিলেন জেলেনস্কি। সূত্র এএফপি। ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার প্রস্তুতি ইউএর। ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারি নিপুড়েনের প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী সোমবার ইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে নিষেধাজ্ঞার বিষয়গুলো জানানো হতে পারে। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার পক্ষে বুধবার ভোট দিয়েছেন ইউরোপীয় সংসদের সদস্যরা। গত 16 সেপ্টেম্বর ইরানে আটক থাকা অবস্থায় মাসা
আমিনী নামে এক তরুণীর মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এখন পর্যন্ত কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি চারজন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এছাড়া আরো কয়েকজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। বুধবার ইউরোপীয় পার্লামেন্টে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবে ভোট অনুষ্ঠিত হয়। 598 জন সাংসদ প্রস্তাবের পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে মাত্র 9টি। 31 জন সাংসদ ভোটদানে বিরত ছিলেন। অবশ্য ইউ পার্লামেন্টের ভোটের এই সিদ্ধান্ত মানতে বাধ্য নয় ইউরোপীয় ইউনিয়ন, কারণ বিষয়টি ইউ এর 27টি সদস্য রাষ্ট্রের ঐক্যমত্যের ওপর নির্ভর করে। এর আগেও আইআরজিসিকে ইউ এর সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা করা হলেও ইরানের সঙ্গে সম্পর্ক আরো খারাপ হতে পারে এই যুক্তিতে সেটি করা হয়নি। 2019 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ব্রিটেনেও কয়েক সপ্তাহের মধ্যে এমন সিদ্ধান্ত নিতে পারে। সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা হলে আইআরজিসিতে যুক্ত হওয়ার বিষয়টি ইউ এর চোখে অপরাধ বলে গণ্য করা হবে। এছাড়াও ইউতে থাকা সংগঠনের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। ইউ এর নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠান আইআরজিসিকে অর্থ সহায়তাও দিতে পারবে না। আইআরজিসির বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে লিপ্ত রাশিয়াকে ড্রোন দেওয়ার অভিযোগ রয়েছে। ইরানে ইসলামী বিপ্লবের পর আইআরজিসি গঠন করা হয়। এটি ইরানের নিয়মিত সামরিক বাহিনীর সমান্তরালে কাজ করে। আইআরজিসি সদস্য সংখ্যা সম্পর্কে নিশ্চিত তথ্য জানা না গেলেও তা অন্তত 2.5 লাখ হতে পারে, সূত্র ডয়েসে ভেলে। আর্মেনিয়ায় সামরিক ব্যারাকে আগুন, 15 সেনার মৃত্যু। আর্মেনিয়ায় সামরিক বাহিনীর ব্যারাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এতে অন্তত 15 সৈনিক নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন 3 সেনা। বৃহস্পতিবার আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানা যায়, খবর রয়টার্সের। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী সামরিক বাহিনীর স্নাইপার ও প্রকৌশলীদের ব্যারাকে আগুন লাগায় অন্তত 15 সদস্য নিহত হন, আরও 3 সেনা আশঙ্কাজনক অবস্থায় আছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 1:30 আর্মেনিয়ার পূর্বাঞ্চলের গেঘার কোনিক অঞ্চলের আজাদ গ্রামে অবস্থিত ব্যারাকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিবৃতি মতে আগুনের কারণ এখনো চিহ্নিত করা যায়নি। এর আগে গত আগস্টে দেশটির রাজধানী ইয়েরেভানের এক জনবহুল বাজারে বিস্ফোরণ অগ্নিকাণ্ডে 12 জনেরও বেশি ব্যক্তি নিহত হন। 30 লাখ মানুষের দেশটি এখনো আজারবাইজানের সঙ্গে 2020 সালের যুদ্ধ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে। এই যুদ্ধে পরাজয়ের পর দেশটি গভীর রাজনৈতিক সংকটে পড়ে। বড় আকারের যুদ্ধের অবসান হলেও সাবেক সোভিয়েত দেশটির সঙ্গে তাদের প্রতিবেশী শত্রু দেশের বৈরী সম্পর্ক অব্যাহত রয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করল কানাডা। সম্প্রতি ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক নিহত হয়েছেন, আর তাই এই হামলার ব্যাখ্যা জানতে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে কানাডা। খবর আনাদুলু এজেন্সির, গত শনিবার দিনিপ্রো অঞ্চলের একটি ভবনে হামলা হয়। এতে নিহত হন 6 শিশু সহ প্রায় 45 ইউক্রেনীয়। এক সংবাদ সম্মেলনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, নিরাপরাধ নাগরিকদের ওপর রাশিয়ার বর্বরতা আমরা কোনোভাবেই সহ্য করব না। দিনিপ্রো শহর কাউন্সিল জানিয়েছে, ওই দিনের হামলায় 9-তলা ভবনে প্রায় 72টি অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে, যাতে প্রায় 4,000 বাসিন্দা ছিল। রাশিয়ার ওই হামলার নিন্দা জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত সপ্তাহে ইউক্রেনে 40 কোটি কানাডিয়ান ডলার সাহায্য পাঠিয়েছে কানাডা। ভারত সীমান্তে চীনা অস্ত্র বোঝাই ড্রোন উদ্ধার। পাকিস্তান থেকে উড়ে আসা একটি ড্রোনে চীনা অস্ত্র মিলেছে বলে দাবি করেছে ভারত। বুধবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, পাঞ্জাবের গুরুদাসপুর সীমান্তে উদ্ধার হওয়া ওই ড্রোনে মিলেছে 4টি চীনা বন্দুক। এক বিবৃতিতে বিএসএফ জানায়, 17 এবং 18 জানুয়ারির মধ্যবর্তী রাতে বিএসএফ এর টহলদারি দল গুরুদাসপুরের উচা তাকালা গ্রামে টহল দিচ্ছিল ইন্ডিয়ান এক্সপ্রেস। সে সময় তারা একটি ড্রোন ওড়ার আওয়াজ পান, সাথে সাথে ড্রোন লক্ষ্য করে গুলি করা হয়। একটু পরেই ভারী কিছু পড়ার আওয়াজ পান তারা। দ্রুত সেখানে পৌঁছে দেখা যায় ড্রোন থেকে একটি কাঠের বাক্স পড়েছে। সেই বাক্সটি খুলতেই তাতে বন্দুক মেলে বিএসএফ জানিয়েছে, বাক্স থেকে চীনের তৈরি 4টি পিস্তল, 8টি ম্যাগাজিন এবং 47 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এরপরই গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু।